বরিশালে গুপ্তধন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছেন ভণ্ড ফকির ও তার সহযোগী। এই ঘটনায় মামলার পর ভণ্ড ফকির ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে মেট্রোপলিটনে বন্দর থানা পুলিশ। গ্রেফতার ভণ্ড ফকির হেলাল হাওলাদার বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে এবং তার সহযোগী জাফর মীরা বরিশাল নগরী বেলতলা এলাকার ইউনুস মিয়ার বাসা ভাড়াটিয়া এবং কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকা লাল মিরার ছেলে। বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ভণ্ড ফকির হেলাল হাওলাদার কর্ণকাঠি এলাকার আমিরুল ইসলামের বাগানবাড়ি কেয়ারটেকার হিসেবে চাকরি করে। নিজেকে ফকির দাবি করে ঝাড়ফুঁক দেন। ভণ্ড ফকিরের সহযোগী জাফর মীরা ওই নারী ও তার স্বামীকে গুপ্তধনের সন্ধান পাওয়ার প্রলোভন দেখায়। এই জন্য নারীকে আসলে বসার প্রস্তাব দেয়। এর মাধ্যমে গুপ্তধন পেলে নিজেরা ভাগবাটোয়ারা করে নেওয়ার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে সাড়া দিয়ে 15 জুলাই বিকেলে ওই নারীকে জাফর মীরা কর্ণকাঠি আমিরুল ইসলামের বাগানবাড়িতে নেয়। গভীর রাতে ওই নারীকে আসনে বসিয়ে নানা তন্ত্র মন্ত্র ছাড়ফুকের নাম করে ভণ্ড ফকির হেলাল ও জাফর মীরা পালাক্রমে ধর্ষণ করে। 16 জুলাই ভোরে ওই নারীকে বাসায় পাঠিয়ে দেয়। ওসি মুকুল বলেন, এই ঘটনা পরদিন ওই নারী বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণা অভিযোগে মামলা করে। উক্ত মামলার প্রেক্ষিতে দুইজনে একজনকে নগরীর কাউনিয়া এবং অপরজনকে সাগরদী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতার হেলাল হাওলাদা জানিয়েছেন, লোকে তাকে ফকির উপাধি দিয়েছে, সে ঝাড়ফুঁক দিলে লোকজন ভালো হয়েছে বলে দাবি করে তার কাছে আসত। কোন তন্ত্র মন্ত্রই সে জানে না। একই সঙ্গে আসামিরা ওই নারীকে ধর্ষণের কথাও স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে ও নারীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।